Assalamualaikum viewers, welcome to my channel Shardas Hobbies. आज के अपना देर इस शुंदर हेयर बैंडी तोड़े करें दाखबो। तो इखाने मी 4 इंची चौड़ा एवं 26 इंची लम्बा एक टे कापोनी अच्छी। कापोटा का मी दुई बाज करे साइड दिया शिले करने बो। तो দেখুন কাপড়টাকে আমি সেলাই করে নিয়েছি এবং এর একটি মাথাও আমি সেলাই করে নিয়েছি এখন যে মাথাটা আমি সেলাই করেছি সেখান দিয়ে দেখুন এভাবে পেন্সিল দিয়ে আমি উল্টিয়ে নিব উল্টিয়ে নিয়েছি দেখুন যে পাশটা সেলাই করা আছে সেলাই পাশটা মাঝ বরাবর রেখে ফিতাটাকে ইস্ত্রি করে নেব এখন একটি বো তৈরি করব এর জন্য আমি 10.5 ইঞ্চি লম্বা ও 6 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এখন এই দুই পাশ দিয়ে সেলাই করে নিব এরপর এভাবে একটার উপর আরেকটা দিয়ে দুই সাইড দিয়ে সেলাই করে নিব দেখুন দুই সাইড আমি সেলাই করে নিয়েছি এখন একটার উপর আরেকটা দিয়ে আমি বোতরে করে নিব এখন এই সমান করে একটি ফোম কেটে নেছি দেখুন বইয়ের কাপড়টাকে আমি উল্টিয়ে নেছি এখন এর ভিতর আমি ফোমটা ঢুকিয়ে নিই এই কর্নারগুলো ভালোভাবে ঢুকিয়ে নেবেন নালে দেখতে বাজে দেখা যাবে এখন এর মাঝ বরাবর ধরে এভাবে কয়েকটা কুচি দিয়ে নেচ্ছি আর ফোমটা দেওয়ার কারণ হচ্ছে বোটা যাতে সুন্দরভাবে বসে থাকে নালে বোটা নড়াচড়া করবে এখন এই কুচিগুলোর মাঝ বরাবর আমি সেলাই করে নিচ্ছি দেড় ইঞ্চি চওড়া একটি কাপড় দুই ভাঁজ করে সেলাই করে উল্টিয়ে নিয়েছি এখন এই ফিতাটা পেঁচিয়ে নিই একটা পেঁচ দিলে ভালো দেখা যায় না তাই দুইবার পেঁচিয়ে নেছি এবং এই পাশটা দেখুন আর একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব দেখুন আগে যে ফিতাটা বানিয়েছিলাম তার মধ্যে এখন ইলাস্টিক ঢুকিয়ে নেব এর জন্য আমি 1 ইঞ্চি চওড়া ইলাস্টিক 5 ইঞ্চি সমান করে কেটে নেছি
অন্য কিছু দিয়ে যদি ঢুকিয়ে নিতে পারেন তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখুন একটুখানি ঢোকানোর পরে এই পাশটা আমি ইলাস্টিক সহ কাপড়টা সেলাই করে নেব। এই যে দেখুন সেলাই করে নিয়েছি। এখন সেফটি পিনটাকে আমি বের করে ফেলব। আর অবশ্যই ইলাস্টিকটাকে ধরে নেবেন, ছেড়ে দিবেন না। এখন একদম আস্তে করে ইলাস্টিকটাকে ছাড়ব। আর এই যে দেখুন ইলাস্টিকে সমান করে আমি কাপড়টাকে একটু টেনে নিচ্ছি। এখন এই মাথাটা আমি সেলাই করে নেব। এই দুই মাথা একসাথে করে আমি সেলাই করে জয়েন দিয়ে নিব। আর এই বাড়তি সুতোগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন সেলাই করে নিয়েছি। এখন ইলাস্টিকটাকে আমি টেনে টেনে সেলাই করে নেব। একদম সাইড দিয়ে একটি সেলাই দিচ্ছি। এখন এর আরেক সাইডে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আর অবশ্যই টেনে টেনে সেলাই করবেন, না হলে ইলাস্টিকটা বাড়বে না। এখন এই বইয়ের যে কোনো এক পাশ এই সেলাই পাশের বরাবর রেখে সুসুতাতে আমি সেলাই করে নেব। আপনারা চাইলে গ্লু দিয়েও লাগিয়ে নিতে পারেন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানান। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখুন তৈরি হয়ে গেল সুন্দর এই হেয়ার ব্যান্ডটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।